ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল ব্লগ। আজকে আমি বেরিয়েছি একটা ব্লগের জন্য। তো এতদিন বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য কিছু করা হয়নি। আজকে রোদটা ভালো, বেশি রোদ ঝরঝরে রোদ হচ্ছে চারদিকে রোদ। তাই আজকে আমি চলেছি ব্যান্ডেলে ইমামবাড়ার ব্লগ করতে। তো বন্ধুরা আপনারা সাথে থাকুন, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের লাইক আর সাবস্ক্রাইব একটার জন্য মোটিভেশন হই, পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পাই। তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এখানে প্রথমে ওখানটা হাওড়ার বাস ধরে নেবো, হাওড়ায় চলে যাবো। হাওড়া থেকে ওখানটা ব্যান্ডেল লোকাল ট্রেন ধরে ব্যান্ডেল ছেড়ে ফিরে আসবো। তখন আপনারা ব্লগটি দেখতে থাকুন। আমরা হাওড়ায় নেমে গেছি, আমি বাস করে এখন হাওড়া স্টেশনের সামনে ট্রেন ধরবো। ট্রেন ধরে লোকাল ব্যান্ডেল লোকাল ধরে তারপর ব্যান্ডেল ট্রেন আসবো। তারপর সেখানে দেখি যে ট্রেনটা আদি ধরিনি, 12:20 ট্রেন আছে। ছেড়ে যাচ্ছে এটা হুগলি, এখানটা পরবর্তী স্টেশন, এরপরে হচ্ছে ব্যান্ডেল চ্যাট। তো বন্ধুরা আমি ব্যান্ডেল নেমে গেছি, এবার আমি যাচ্ছি এগিয়ে অটো ধরবো অটো স্ট্যান্ড থেকে। অটো ধরার পরে ওখান থেকে এবার আমি ইমামবাড়ার দিকে যাব। তো দেখুন এখন ব্লগটি, ব্যান্ডেল নেমে গেছি, দেখুন এই ট্রেনটা এসেছি, ট্রেনটা ছেড়ে যাচ্ছে এখন। ব্যান্ডেল থেকে অটো ভাড়া 20 টাকা মাথা পিছিয়ে নিচ্ছে আপনাকে ইমামবাড়া যাওয়ার জন্য। ইমামবাড়ার দিকে দিকে আমরা এখন যাচ্ছি। একটা কথা বলার আছে, হেঁটে যাচ্ছি। আমাকে ওখান দিয়ে চার্চে, ওখানটায় ব্যান্ডেল চার্চ থেকে বলা হলো, কোথাও ব্যান্ডেল চার্চ গিয়েছিলাম, তো ওখান থেকে বলা হয়েছিলো 10 মিনিট ডিস্টেন্সে আছে ইমামবাড়া, কিন্তু একদমই ভুল এটা। ইমামবাড়া অনেকটাই ডিস্টেন্স ব্যান্ডেল চার্চ থেকে। আপনারা আসলে অবশ্যই টোটো করে বা অটো করে আসবেন। পায়ে হেঁটে আসলে ম্যাক্সিমাম আধ ঘন্টা ওপরে লাগবে, আধ ঘন্টা তো লাগবে। আর এই গরমে খুবই কষ্ট বলতে গেলে, একদম ভুল করবেন না, অটো বা টোটোতেই আসবেন। আর কাছাকাছি আছি, অনেকটা হাঁটছি অনেকক্ষণ ধরে, গেছিলাম 10 মিনিট বলেছিলেন, তো 10 মিনিট হেঁটেই চলে হয়েছিলাম, কিন্তু ভুল এটা। তো চলুন কী করা যাবে, একবার তো চলে এসেছি, না আসলে বোঝা যায় না। তো ইমামবাড়ার কাছে গিয়ে বাদকি ভিডিওটা করছি, ততক্ষণ ব্লগটি দেখে যাক্ষণ। হাঁটার পরে ফাইনালি ইমামবাড়ার কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে ওদিকে চলে এসেছি। খুব কষ্ট হচ্ছে রোদে, আজকে রোদ উঠেছে অনেক, মুখের অবস্থা খুবই খারাপ। তো চলুন, শুধুমাত্র আপনাদের ব্লগ দেওয়ার জন্যই, আপনাদের ছোটো ছোটো খুশি দেওয়া, ব্লগের মাধ্যমে খুশি দেওয়ার হচ্ছে আমার কাজ। তো চলুন দেখে নিই। এটি বাইরের দিক থেকে দেখা যাচ্ছে ইমামবাড়া, প্রায় ধ্বংসাবশের দিকে এটা বলতে গেলে, এক পজিশন এই পজিশনটা পুরো ধ্বংসের দিকে বলতে গেলে। আজকে ভীষণ গরম, কষ্ট হচ্ছে ভীষণ। তাও আসতে পেরেছি এটাই বড় কথা, অনেকটা কষ্ট করে এলাম হেঁটে। প্রায় ধ্বংসাবশের দিকে ইমামবাড়া বলতে গেলে, দেখেই বুঝতে পারছেন। ঘড়ি
ঘড়িটা দেখছেন, ওই ঘড়িটা ঘড়িটা এখন অ্যালার্ম দিল, বাজলো। না না আগে যাই। তো ভেতরে প্রবেশ করবো আমি এখন। প্রথমে ঢুকতে সামনে নজরে এলো একজন টিকিট নিয়ে বসে আছেন। এখানে প্রবেশ করতে হলে আপনাদের 10 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে। ব্যান্ডেল ও ঘুগলি চিচুড়া নিয়ে চিচুড়া পৌরসভার ইমামবাড়া পাশ দিয়ে বয়ে গেছে হুগলি নদী। বিখ্যাত তানভীর হাজি মোহাম্মদ এই শুরু করেন এই ইমামবাড়ার কাজ। হাজি মোহাম্মদ মশাই হুগলি কেন, দূর দূরান্তর মানুষ তাকে তানভীর নামেই জানেন। উপাসনার জন্য তার প্রিয় জায়গা ছিল তাজিয়াখানা। সে সময় নজরগাঁয় হোসেন ও আজায়া খান এখন ইমামবাড়া নামে পরিচিত ছিল। মোহাম্মদ মৃত্যুর পর ইমামবাড়া বেশ কিছু খারাপ হয়ে যায়। তারপর ইমামবাড়ার দায়িত্ব পর নেন সৈয়দ কেরামত আলী। তার তত্ত্বাবধানে নতুন করে গড়ে ওঠে এই ইমামবাড়া। ইমামবাড়া পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী নজরগাঁয় হোসেন ও তাজিয়া ঘর মিশে এই বিশাল সৌধ তিনি পরিকল্পনা করেন 1841 সালে, আর শেষ হয় 1861 সালে। প্রায় 2,50,000 টাকা ব্যয়, দীর্ঘ 20 বছর প্রতিষ্ঠা পর এই ইমামবাড়া তৈরি হয়। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো এই 85 মিটার এই দুটি স্তম্ভ একটি মহিলা আর একটি পুরুষদের জন্য সংগৃহীত। এই দুটি স্তম্ভে দুটি স্তরে 152টি করে সিঁড়ি আছে। এই দুটি স্তম্ভে 152টি ঘোরানো সিঁড়ি আছে। উপরের দিকে উঠে গেলে একটি ঘড়ি ঘর আছে। সেই সময় ঘড়িটি নির্মিত করার জন্য দাম পড়েছিল 11,721 টাকা। সামনে যেটি দেখছেন এই দুটো মিনার, যেটা বলা হয় স্তম্ভ দুটি, 152টি সিঁড়ি আছে এর মধ্যে।
এবার আমি মহিলা প্রবেশ যেখানটা করা হয় স্তম্ভটির উপরে উঠে যাব ঘড়ির ঘরের উপরের দিকে। এখানটায় লেখা আছে দেখুন মহিলা প্রবেশ। তো এই 152টি ঘোরানোর সিঁড়িটি প্রথমে শুনে আমার সত্যি ভয় লাগছিল যে 152টি সিঁড়ি উঠতে হবে। তো কী করব, যখন এসেছি একবার ঘুরে না গেলে তো মনে মনে আফসোস থেকে যাবে যে দেখলাম না। তো চলুন যতই হোক কষ্ট হোক 152টি সিঁড়ি ওপরে উঠে যাওয়া যাক। এই দরজাটি বন্ধ আছে এখন। ঘড়ির আওয়াজ হলো, আওয়াজ হচ্ছে এরকম, সিঁড়িও হাঁপিয়ে গেছে, ভয়ও লাগছে, পুরো ফাঁকা। আর ছোটো ছোটো ভেন্টিলেশন করা আছে এই ঘড়ি। এখানে প্রথমে দেখা যাচ্ছে মেশিন ঘর, এখানে ঘড়ির মেশিন ঘর এটা রয়েছে। মেশিনগুলো দেখতে পারবেন আপনি, এর ঘন্টা নিচের দিকে করা আছে, দেখুন নিচের দিকে দেখা যাচ্ছে না। এরপরে আরও এগিয়ে যাব ওপরের দিকে আমি, আর ছোটো ছোটো ভেন্টিলেশন করা আছে, এগুলো হাওয়া আসছে ঠান্ডা, নাহলে পুরো আটকানো। আর এত সিঁড়ি আর ফাঁকা পুরো, একটু ভয় করছে, ভয় ভয় লাগছে উঠতে, অনেকটা সিঁড়ি। শুধুমাত্র আপনাদের দেখার জন্য দেখুন ঘন্টাটাই ঘন্টাটাই বাজল। উপরে আশা করি লোকজন আছে, আরো কিছুটা যেতে হবে সিঁড়ি। এখানে সব ঘড়ির ঘড়ির ঘরে সব কিছু করা আছে এমনি মেশিনের। এবার সুইচটা উঁচু, ফাইনালি দেখুন তো সুন্দর
ওখানটা দেখুন গঙ্গা দেখা যাচ্ছে বন্ধুরা। এই ঘড়িঘর ওপর থেকে একদম টপে থেকে দেখুন ইমামবাড়াকে কত সুন্দর দেখতে লাগছে, ওপর থেকে খুবই সুন্দর লাগছে দেখতে। পেছনে গঙ্গা, চারিদিকে গাছপালা ঘেরা এরকম সবুজে, কিনা সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে ইমামবাড়াকে। ঘড়িঘরে উপরে উঠে এলাম, দেখলেন দেখালাম, আর বাইরে খুব সুন্দর দেখাচ্ছে, ওপারে গঙ্গা দেখা যাচ্ছে খুব সুন্দর। এবার নিচে নেমে যাবো ওই সিঁড়ি বেয়ে। নিচে নেমে ব্লক করছি পাখিটা, পাখিটা উঠে আমি নেমে যাচ্ছি বন্ধুরা। সামনে সূর্যঘর আছে সেখানটায় যাব, প্রথমে ঘড়ি ঘরে সূর্যঘরটা কোথায়? ওই তো সূর্যঘর নিচে। এখানে বন্ধুরা আমার একটু বুঝতে ভুল হয়েছে, সূর্যঘর না সূর্যঘড়ি। তো এখানটা সূর্যঘড়ি দেখতে এসেছিলাম, তো ততক্ষণে সূর্যর আলোটা একটু মেঘলা করে গেছিলো বলে বোঝা যাচ্ছিল না। এখন রোদটা এখানটা পড়েনি বলে বোঝা যাচ্ছে না ছাওয়াটা কোথায়। ওটা বাজছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ রোদটা পড়লে তখন বোঝা যাবে এটা। আর পাশেই গঙ্গা দেখুন, হুগলি নদীর গঙ্গা। সূর্যঘড়ি দেখতে এসেছি, সূর্যঘড়ি সূর্য আলোটা এখন এখানে পড়েনি তাই বোঝা যাচ্ছে না। পাশে গঙ্গা আছে, গঙ্গার হাওয়া ঠান্ডা হাওয়া আসছিল, ওপরে পাচ্ছিলাম এখন পাচ্ছিলাম না। ইমামবাড়ার ভেতরটি এবার যাবো, ইমামবাড়ার ভেতরে প্রবেশ করবো আমরা। এই সেই স্থানটি যেখানতে তারা নামাজ পড়েন। ইমামবাড়া ভেতরে ঢুকলাম, ওখানে প্রার্থনা প্রে করা যে জায়গাটা স্থানটি রেখেছিলাম সব কিছু ওখানটায় রয়েছে। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই করতে পারিনি। তো খুবই সুন্দর জায়গাটা ভেতরটা ওখানটায়। এক কথা বলতে গেলে ভগবান সবার, সবার সব জায়গায় ধর্মই ভগবান, কিন্তু সবার স্থানই খুব পবিত্র, পাক বলতে গেলে পবিত্র জায়গা। আপনারা এখানে ঘুরতে পারেন, আসতে পারেন, এখানটা ঘুরে যেতে পারেন। এবার আমার ঘোরা হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে চলে যাব। প্রায় বেলা হয়ে গেছে, 3:15 হয়ে গেছে। এবার আমি স্টেশনের দিকে যাব, ট্রেন ওখান থেকে ধরে চলে যাব, আমি আবার কলকাতা বাড়ি ফিরে যাব। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখছেন গরমে কী অবস্থা, মুখে ট্যান পড়ে গেছে পুরো। তো এত দূরে এসেছি ছুটে আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, বারবার বলছি, একটা লাইক আর সাবস্ক্রাইব মোটিভেশান বাড়ায় আমাদের পরবর্তী ভিডিও করার জন্য, আগ্রহ দেয় খুব। তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই শেষ করলাম ভিডিও, অন্যদিন দেখা হবে অন্য ভিডিও অন্য জায়গায় নিয়ে।